আজেখানে কাল কি হবে তা জানি না, আজেখানে কাল কি হবে তা জানি না, চল সবে চল নিয়ে ইমানি বল, চল সবে চল নিয়ে ইমানি বল, বল সবে বল আমরা যে আল্লাহর পাগল, বল সবে বল আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আল্লাহ তাআলার বান্দা আজ এখানে কাল কি হবে কেউ জানি, আল্লাহ তাআলা বান্দা রাব্বুল আলামিন বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রাব্বুল আলামিন বলেন কোন বান্দা জানে না কাল সে কি উপার্জন করবে, আর কোন বান্দা জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে। অতএব আল্লাহর বান্দা আমরা আগামী কাল কি করব, মৃত্যু হবে না কি হবে কেউ জানি না, কি ইনকাম করব তাও জানি না। এজন্য চল সবে চল নিয়ে ইমানি বল, এজন্য বল মানে শক্তি। আল্লাহ তাআলার বান্দা সকলের চলা উচিত প্রতিটি মুহূর্তে ইমানের শক্তি নিয়ে, আর ইমানের শক্তি হচ্ছে আল্লাহর নামের জিকির। আল্লাহু আকবার বলি, ইমানের শক্তি হচ্ছে রব্বুল আলামিনের নামের জিকির। বল সবে বল আমরা যে আল্লাহর পাগল, বল সবে বল আমরা যে আল্লাহর পাগল। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন, রব্বুল আলামিন যদি আমাদেরকে রবের পাগল হিসাবে কবুল করে নাই, তাহলে আল্লাহর বান্দা দুনিয়া আখেরাতের সফলতা আমাদের পদচম্বন করবে।